যাদের মুখে রুচি নাই আর চটপটা কিছু মজাদার খেতে চাও তারা অবশ্যই আলুর এই রেসিপিটা একদম ঝটপট তৈরি করে নিতে পারবে। হ্যালো সবাই, আমি জুলি। আমার নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে আলুর কাটলি রেসিপি শেয়ার করছি। এটা বানানো খুব সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি। আলুর কাটলি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম আলু নিয়েছি ছোট সাইজের, আর আলুর খোসাটাকে ফেলে দিয়ে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে গোল করে কেটে নিয়েছি। আর আলুর যে গোলটা ঠিক একই সাইজ করে কেটে নেবে, এতে রেসিপিটা দেখতেও ভালো লাগে, অল্প সময়ে সেদ্ধও হয়ে যায়। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি চুলার মধ্যে, আর দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করছি, তোমরা চাইলে সরষার তেল দিয়েও করতে পারো। অল্প একটু তেলে লবণ দিয়ে দিলাম, মানে স্বাদ বুঝে লবণটা অ্যাড করেছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটা দিয়ে দেওয়ার পর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিলাম, আর এভাবে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু ভাজার সময় চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করেই রেখেছি, একদম কমালে চলবে না। হাই ফ্লেমে আলু একদম ভালো করে 5-6 মিনিট ধরে ভেজে নিতে হবে। তোমাদের আমি 5-6 মিনিট পর দেখাচ্ছি। আলুর গায়ের রঙটা দেখতেই পাচ্ছ, হালকা একটু গোল্ডেন কালার হয়ে গেছে। তো আবারও উল্টে পাল্টে অপর পিঠটাকেও আমি হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট লেগেছে, ঠিক এই রকম কালার হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। তো এখানে অন্য কোনো মশলা আমি অ্যাড করব না, শুধুমাত্র অল্প একটু হলুদ অ্যাড করে দিচ্ছি জাস্ট কালারটা আসার জন্য। তো একদম 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। এবার আমি আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আবারও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আলুর পিসগুলোর দুই দিক যখন হালকা গোল্ডেন কালার হয়ে গেছে আর আলু 80% মতো সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টি কাঁচা লঙ্কা, একটু মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো শুকনো লঙ্কা। প্রথমে শুকনো লঙ্কাকে কড়াই ভেজে নিয়েছি, তারপর মচলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আগে লবণ দিয়েছিলাম তাই স্বাদ বুঝিয়ে আবারও একটু লবণ অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠি ধনে পাতা কুচি। একদম ফ্রেশ দেখে ধনে পাতাটা অ্যাড করার চেষ্টা করবে, ধনে পাতা দেওয়ার ফলে এই আলু কাটলিগুলো খেতে অনেক বেশি মজার হয়। এবার দিয়ে দিলাম অল্প একটু ম্যাগি মশলা, 1/2 চামচ মতো ম্যাগি মশলা অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। তোমাদের কাছে টমেটো কেচাপ বা সস যদি না থাকে তাহলে তোমরা টমেটোর পিউরি বানিয়ে সেটাকে 1 চামচ তেল দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করবে। আমি এখানে 1.5 চামচ মতো টমেটো সস অ্যাড করেছি। এবার চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রেখে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এইভাবে হাই ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখতে পাবে এটার কালারটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আলু কাটলি সাধারণত অনেক বেশি স্পাইসি হয়, তাই আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। অন্য কোনো মশলার প্রয়োজন হয় না, ঝাল দিয়ে কিন্তু এই আলু কাটলিগুলো তৈরি করা হয়। যদি ছোট বাচ্চাদের জন্য তৈরি করো তাহলে ঝালটা একটু কমিয়ে দেবে, আর যারা ঝাল খেতে পছন্দ করো আরও বেশি লঙ্কা অ্যাড করতে পারো। এবার আমি অল্প একটু ধনে পাতা আবারও অ্যাড করেছি, আর 2-3 সেকেন্ডের জন্য এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। গরম গরম আলু কাটলিগুলো সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আজকের এই রেসিপিটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে অবশ্যই ফলো করে নেবে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটাকে প্রেস করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও রেসিপি খুব সহজেই তোমরা পেয়ে যাও। তো আজকের এই রেসিপিটা তোমরা যে কোনো সময় ঝটপট একদম বানিয়ে নিতে পারবে, ভাত রুটি পরোটার জন্য, এমনকি সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের জন্য। ছোট বাচ্চাদের জন্য যদি তৈরি করো তাহলে অবশ্যই লঙ্কাটা একটু কম দেবে, তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর যাদের মুখে রুচি নাই তাদের তো অনেক বেশি মজার এই রেসিপিটা। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছিল তোমাদের।